হ্যালো ভিউয়ার্স, স্মার্ট আইডিয়া প্রো থেকে আমি রিয়াদ রাসেল আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকে স্মার্টফোনে একটি অ্যাপকে দুটিতে পরিণত করতে পারবেন, মানে দুটি হোয়াটসঅ্যাপ, দুটি ফেসবুক, যাবতীয় সকল অ্যাপস আপনি দুটো দুটো করে চালাইতে পারবেন। তো চলুন আর বকবক না করে চলে যাই মোবাইল স্ক্রিনে। প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাব, এরপর লিখে সার্চ দিব ডুয়েল অ্যাপস। এরপর প্রথমে যে অ্যাপটি আসবে সে অ্যাপটিতে আমরা ক্লিক করব। এখন অ্যাপটি আমাদের ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, এখন ওপেন করব। এরপর দেখুন ডুয়েল অ্যাপসের হোম স্ক্রিনটি আমাদের সামনে চলে এসেছে। আমরা এখান থেকে যে কোনো একটি অ্যাপ সিলেক্ট করব। প্লাস চিহ্নে ক্লিক করলেই আমাদের ফোনের সকল অ্যাপস শো করবে। আপনারা যে কোনো একটি অ্যাপ সিলেক্ট করে নেবেন। আমি ফেসবুকটাকে সিলেক্ট করে নিলাম। এরপর ইম্পোর্ট ডুয়েলে ক্লিক করবেন। এখন আমাদের সামনে দেখুন ফেসবুক অ্যাপটি ডুয়েল হয়ে গেছে। এভাবে আমরা অন্য সকল অ্যাপ ডুয়েল করতে পারবো। আমি সিম্পলি মেসেঞ্জারকে সিলেক্ট করলাম এবং একইভাবে ডুয়েল করে নিলাম। এরপর হোয়াটসঅ্যাপ, আপনারা ফোনের সকল অ্যাপকে এভাবে ডুয়েল করে নিতে পারবেন। আপনারা যে অ্যাপটি ওপেন করতে চান সে অ্যাপটির উপরে ক্লিক করবেন। তারপরে একদম নিচে ট্রাইফিক্স লেখা আছে, ওখানে ক্লিক করবেন। এরপর ট্রু গ্র্যান্টের উপরে ক্লিক করবেন। যেগুলো পারমিশন চাইবে সবগুলো অ্যালাউ করে দেবেন। এভাবে আপনারা মোবাইলের যে কোনো অ্যাপগুলিকে ডুয়েল করে নিয়ে আপনাদের ইচ্ছে মতো ইউজ করতে পারবেন। সেম একই সিস্টেমে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ রান করবেন, বাট পরবর্তীতে আপনাদের সামনে কোনো পারমিশন চাইবে না, আপনারা ইজিলি বাকি অ্যাপগুলোকে রান করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।